এখন আমরা যেটা সেটা হচ্ছে আপনি বিজনেস শুরু করার ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো থাকা জরুরি বা থাকা উচিত কিভাবে বিজনেসটাকে হচ্ছে গ্রো করে এবং হচ্ছে মডেলটা হচ্ছে কিভাবে হচ্ছে ফানেলিং করে সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে শিখবো আর টু স্টার্ট কিভাবে আমরা স্টার্ট করবো এটার জন্য বিজনেসের একটা প্রোডাক্ট থাকা লাগবে হতে পারে হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট অথবা হচ্ছে যারা আমার এর আগে মাত্র কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখলেন সেটা থেকে হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে ডিজিটাল প্রোডাক্ট হতে পারে ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে আমি একটু উদাহরণ দেবো আপনাকে যেন আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন এখন আমরা ডিজিটাল প্রোডাক্ট কেমন হতে পারে ডিজিটাল প্রোডাক্টটা যদি আমরা একটু দেখি যে হচ্ছে আমি একটুখানি অনলাইনে যাই ধরুন এখানে হচ্ছে আমি লিখলাম ক্যানভা এটা হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি এটার মাধ্যমে হচ্ছে আপনি জানতে পারবেন যে কতগুলো অ্যাড রান হচ্ছে কারা কি অ্যাড দিচ্ছে সেগুলো জানতে পারবেন কত তারিখ থেকে দিচ্ছে কোন কোন প্ল্যাটফর্মে দিচ্ছে সেটাও জানতে পারবেন জাস্ট হচ্ছে আপনি গুগল গিয়ে লিখতে হবে ফেসবুক অ্যাডস লাইব্রেরি এটা লিখলে হচ্ছে আপনি পেয়ে যাবেন তো খুবই সিম্পল বিষয় এগুলো আমি দেখাচ্ছি না এগুলো টাইম ওয়েস্ট হবে আপনার আর বড় ভিডিও আপনারা দেখেন কিনা ফ্রি কোর্সে এটা আমি খুব ভালো করে জানি মানুষের ধৈর্য খোলায় না এবং কিছু কিছু মানুষ হচ্ছে না তবে আপনি আপনি যা শিখছেন যদি আপনার উপকারে আসে আপনি কোনো ভালো ভ্যালু পেয়ে থাকেন কমেন্ট করতে পারেন এটা আমার জন্য অনুপ্রেরণা যাই হোক এখন হচ্ছে আমি কেনবার লিখলাম এখন দেখে অনেকে কেনবার সার্ভিস সেল করছে ফেসবুকে এসে আবার উনি হচ্ছে পাঁচ হাজার লাইক ফলোয়ার মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা লাইক ফলোয়ার বিক্রি করছেন এখন আমি আমি কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু হ্যাঁ আমরা যদি যাই আমরা আরেকটা কাজ করতে পারি যে উনি গুগল বিক্রি করছে এক মাসের জন্য একশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রোডাক্ট অর্থাৎ যেটা আমাদেরকে ডেলিভারি করতে হয় না ফিজিক্যালি হাতে নেওয়া প্রয়োজন হয় না আমরা পার্চেস করলাম সাথে সাথে পেয়ে গেলাম আচ্ছা আমি যদি একটু বোঝাই যে হচ্ছে টেন মিনিট স্কুলের যে কোর্স গুলো আছে এগুলো কিন্তু আপনি চাইলে এখনই পার্চেস করতে পারবেন এখন এই যে আপনি ওনাদের কোর্স গুলো এইখানে যে আপনি পারচেস করছেন এবং পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ওনাদের ডিজিটাল প্রোডাক্ট ওনারা কিন্তু সেল করছে এবং ই কমার্স বিজনেসটাই করছে তো আপনি চাইলে এখন ফেসবুকের মাধ্যমে হচ্ছে ওনারা কি করতেছে নাম করতেছে হয়তো ওনার ইউটিউব মার্কেটিং এ করতেছে তাই না তো ইউটিউব মার্কেটিং এর জন্য গুগলে হচ্ছে একটা প্ল্যাটফর্ম ফেসবুক মার্কেটিং এর জন্য মেটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ফেসবুক হচ্ছে একটা টুলস রাইট এটা কিন্তু প্রপার ইউটিলাইজ করতে পারলে ইনশাআল্লাহ ইউ উইল গেট সাকসেস এবার আমরা কি করব আমরা হচ্ছে আহ ফিজিক্যাল একটা প্রোডাক্ট দেখি সেটা হচ্ছে ধরেন হালাল ফুড সার্ভিস হ্যাঁ ওনাদের একটা প্রোডাক্ট দেখি ওনারা একশো সত্তর টাকা রান করছে আর যখন আমি ভিডিওটা রেকর্ড করছি মাসাল্লাহ চিন্তা করা যায় কয়েক লক্ষ টাকার অ্যাড তো ওনারা হচ্ছে আচার আছে ওনাদের অ্যাড মধু আছে অনেক ভালো ভালো অর্গানিক ফুড আছে মশলা আছে আমরা যদি এখান থেকে ধরেন কি হয় ঘটনাটা কি হয় আমি একটু বলি আমি যখনই হচ্ছে ওনার যে কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করবো হ্যাঁ যেমন এখানে কি আছে আচার হ্যাঁ আমি যদি ওনার

এখন আমি একটু কার্ড মানে আমি এটা নিবো আমি কেনার জন্য একদম রেডি আমি এটাকে ক্রস করে দিই আমি হচ্ছে এখানে বিউ কাট করি ভিউ কাট করার পর আমি এখানে আসলাম তারপর হচ্ছে আমি এখানে হয়তো আমার এই যে কি বলে কন্টিনিউ শপিং গেলাম করার পর দেখেন আহ সরি কন্টিনিউ শপিং বলতে তো আমি আরো কিনতে চাচ্ছি রাইট আমি হচ্ছে আপডেট কার্ড যাব না প্রসেস টু চেক আউট চেক আউট মানে হচ্ছে আমি এখনই নাম ঠিকানা দিয়ে কিনে ফেলবো এখন আমি ইনিশিয়াল চেক আউট পর্যন্ত চলে আসছি দেখেন কিন্তু ঘটনা হচ্ছে আমার কাছে টাকা নাই বা ডেলিভারি চার্জটা একটু বেশি মনে হলো আমি এখান থেকে কিনলাম না বের হয়ে চলে আসলাম কিন্তু আমি বের হয়ে চলে আসলাম কিন্তু তাদের কাছে কিন্তু এই ডাটাটা চলে গিয়েছে বা ফেসবুক হচ্ছে এটাকে ট্র্যাক করে নিয়েছে যে এই বদলোক ইনিশিয়াল চেক আউট পর্যন্ত গিয়েছে এখন হালাল ফুড সার্ভিস কি করবে জানেন আমাকে এটি পরিবর্তে অন্য আরেকটা অ্যাড দেখাবে মানে প্রথম হয়তো আমাকে একটা অ্যাড দেখাচ্ছে এত সুন্দর করে যে আপনি এটা কিনেন এটা ভালো আমি কিনে নেয় এরপরে যে যারা ওনার আরেকটা অ্যাড রান করবে যারা ইনিশিয়াল গিয়েছে কিন্তু কিনেনি এই প্রোডাক্টটা তাকে হয়তো বা দেখাবে যে ফ্রি ডেলিভারি কেন অথবা কাস্টমারের রিভিউ আমাকে দেখাবে যে এই প্রোডাক্টটা খুবই ভালো মানে আমাকে ইনফ্লুয়েন্স করা শুরু করবে একটা গবেষণায় দেখে গিয়েছে মিনিমাম আট বারো মতো তাকে অ্যাড দেখাতে হয় তো দেখেন যে একবার এই অ্যাডটা দেখেছে তাকে কিন্তু আর অন্য এই অ্যাড দেখাবে না analytics মানে কি আমাকে হচ্ছে তার আরো ইনফ্লুয়েন্স করবে তো এইটা হচ্ছে একটা মডেল কাজ করে এই মডেলটার নাম হচ্ছে ফানেল নাম হচ্ছে ফানেল ওকে এটার নাম হচ্ছে ফানেল যেমন হচ্ছে ঠিক ফানেল বলতে কি বোঝায় আমরা হচ্ছে ছোটবেলায় তেল নিতাম যেভাবে হচ্ছে বোতলের মধ্যে হ্যাঁ এইটাই হল আমরা যদি একটু দেখি প্রথম হচ্ছে কাস্টমারকে অ্যাওয়ারনেস করা লাগে কনসিডারেশন কনভার্সন এরপর হচ্ছে লয়ালিটি বা হচ্ছে এটাকে বলা হয় সাইডা মডেল মানে হচ্ছে আমি যদি একটু আইডা মডেল লিখে সার্চ করি আইডা মডেল এগুলো অনেক পুরাতন মডেল নতুন নতুন মডেল আছে বাজারে হ্যাঁ জাস্ট আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি কারণ আপনি যখন এগুলো বিস্তারিত শিখবেন দেন ওকে ফায়ার মানে আপনি নিজে বুঝতে পারবেন এটেনশন ইন্টারেস্ট ডিসায়ার এবং অ্যাকশন এ যাবো আমরা এবং কোথায় কি কাজ করবে এগুলো এখানে দেখা দেওয়া আছে এখানে ফানেলিং করতে হয় ধরেন আমার আহ হচ্ছে ওনারা হচ্ছে দশ লাখ মানুষকে অ্যাড দেখিয়েছে এক লাখ মানুষ ওনাদের ওয়েবসাইট ভিজিট করছে পঞ্চাশ হাজার এক লাখ মানুষ থেকে হচ্ছে দশ হাজার মানুষ হচ্ছে কি করছে ওনাদের হচ্ছে আহ ওয়েবসাইট থেকে ইনিশিয়াল চেক আউট করতে গেছে কিন্তু কিনে এনে চলে আসছে এর পরবর্তীতে করে ফ্রি ডেলিভারি অথবা হচ্ছে আজকের জন্য আরো পঞ্চাশ টাকা ছাড় অথবা হচ্ছে ইদ অফার এই টাইপের একটা অফার ক্রিয়েট করা হচ্ছে তার কাছে প্রোডাক্টটা সেল করলো এবং এইভাবেই হচ্ছে সেলটা আসে তো আমরা আমাদের ভিডিওতে তেও যে লিউকে লাইক করছিলাম তারপর হচ্ছে কি বলে যে লিউকে লাইক মানেটাকে আমি একটু বলে দিই অর্থাৎ এখান থেকে হচ্ছে যারা পারচেস করবে তো ফেসবুক কে হালারফুট সার্ভিসে যারা কর্মরত আছেন ওনারা কি করবেন যে এই যে বদ্রলোকটা কিনেছে ওনার মতো দেখতে আর কারা কারা আছে তাদেরকে হচ্ছে তাদেরকে দেখাবে আছে আপনি নিজেকে একটু ব্র্যান্ডিং করেন না অসুবিধা নেই যদি আমি নিজে একদম ক্ষুদ্র মানুষ আমরা কেউ চিনি না তো যাই হোক এখন এই যে আমরা মডেল গুলো বললাম এইভাবে হচ্ছে সেলটা জেনারেট হয় যেটা আমরা বিগত করেছিলাম এবং আমি দেখিয়েওছি আপনাদেরকে এখন এই যে এখানে কিভাবে বুঝলো যে আমি ইনিশিয়াল চেক পর্যন্ত আসলাম এখানে হচ্ছে ফিক্সেলটা সেট আপ করা আছে এখন ফিক্সেল সেট আপের পরে এখন ফিক্সেল থেকে হচ্ছে আইওএস 14 আপডেটের পর থেকে হচ্ছে এটা খুব ভালোভাবে কাজ করে না মিস মিসম্যাচ হয় সেজন্য হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং আপনার ওয়েবসাইটে হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং মাস্ট 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 বি জরুরি এটা করাই লাগবে নতুবা হচ্ছে আপনি সেল ভালোভাবে করতে পারবেন না এবং অ্যাডগুলো অপটিমাইজ হবে না অ্যাড কিভাবে অপটিমাইজ হবে অর্থাৎ কেউ এই ওয়েবসাইটে চলে আসছে এটা কিন্তু ফেসবুক বুঝতে পারে ফেসবুক মানে যে ফিক্সেল সেট আপ করা আছে বা কনভার্সন এপিআই এর মাধ্যমে বুঝতে পেরে সে হচ্ছে ওই একটা ওইভাবে অপটিমাইজ করে এবং ওই ধরনের মানুষকে দেখায় এবং ওইখান থেকে হচ্ছে আপনাকে সেল এনে দেওয়ার চেষ্টা করে ফেসবুক সর্বোচ্চ চেষ্টা করে আপনাকে সেল এনে দেওয়ার জন্য কারণ আপনি সেল না করলে ফেসবুক টাকা পাবে কোথায় তো আমরা হচ্ছে শুরু করার জন্য আমাদের একটা বিজনেস প্রোডাক্ট লাগবে সেটা ডিজিটাল হতে পারে ফিজিক্যাল হতে পারে আমি উদাহরণ দিয়ে বোঝালাম আমাদের ওয়েবসাইট লাগবে এবং ওয়েবসাইট একটা ল্যান্ডিং ফেজ লাগবে তো আমরা তো অলরেডি ল্যান্ডিং ফেজ চিনি যে কোথায় কোনটা ল্যান্ডিং ফেজ তাই না আমরা তো ওই যে আমাদের এখান থেকে ক্লিক করে হচ্ছে আচারে চলে গিয়েছিলাম যে কোথায় যেখানে আমরা ক্লিক করলে হচ্ছে কোথায় চলে যাব ল্যান্ডিং ফেজে চলে যাব সেটাই হচ্ছে মূলত ল্যান্ডিং ফেজ তাই না এবং ওনাদের অনেকগুলো প্রোডাক্ট আছে আমি অর্ডার নাওতে ক্লিক করলাম আমাকে হচ্ছে এখন কোথায় নিয়ে আসবে আচার রিভিউ এই দেখেন কাস্টমার রিভিউ হয়তোবা যে একবার হচ্ছে আচারের জন্য আমি গেছি কিনে নেই আমাদেরকে এখন থেকে ওনার রিভিউ দেখানো শুরু করবে তখন আমি হয়তোবা রিভিউ দেখে ইনফ্লুয়েন্স হবো এটাই হচ্ছে ল্যান্ডিং ফেজ পর হচ্ছে আমার কি লাগবে আমি যদি একটু বলি আমার হচ্ছে ওয়েবসাইট ফিক্স দা সার্ভার সাইট তো অবশ্যই ট্র্যাকিং করা লাগবে যে কে আমার ওয়েবসাইটে গিয়েছে সেটা যদি না করেন আপনার আসলে ফেসবুক মার্কেটিং করে কোনো লাভ নাই যে ফিক্সেল বা সার্ভার সাইট ট্র্যাকিং যদি না করেন আপনার আসলে কোনো লাভ নাই ফার্স্ট লোডিং একটু ওয়েবসাইট লাগবে অর্থাৎ যে ওয়েবসাইট হচ্ছে ক্লিক করলে ঘুরে ঘুরে মানে হচ্ছে শেয়ার হোস্টিং বা হোস্টিংটা ভালো না এই ওয়েবসাইট দিয়ে কাজ হবে না ইউজার ফ্রেন্ডলি কাস্টমার যেন খুব সহজে অর্ডার করতে পারে আপনার হচ্ছে চেক বাটন এক জায়গায় যেমন এখানে অর্ডার করতে চাই আমি ক্লিক করার সাথে সাথে হচ্ছে কি করবে আমাকে হচ্ছে এই যে অর্ডার নাওতে সরি আমার এখানে মনে হয় নেট চলে গিয়েছে আমি একটু রিফ্রেশ দিয়ে নিই এখান থেকে হচ্ছে অর্ডার করা যায় খুব ইজি এবং এখন ধরেন আমি যদি এখানে হোমে যাই অনেকগুলো প্রোডাক্ট আছে এখন এখান থেকে যদি আমি অর্ডার করতে গিয়ে যদি ইউজার ক্লিক করার সাথে সাথে কাজ করতেছে তো ওনাদের ওয়েবসাইট কিন্তু অনেক ফাস্ট এবং এই যে অর্ডার না বাটনে ক্লিক করলে সাথে সাথে আমাকে নিয়ে যাচ্ছে কোথায় যে নাম ঠিকানা দেওয়া হয় এরকম এই ধরনের হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট আমাদের লাগবে হ্যাঁ এটা আমি হালাল ফুল উদাহরণ দিচ্ছি বাট আপনি যে কোন আপনি এই টাইপের একটা ভালো বিজনেস করতে গেলে এই টাইপের লাগবে এরপর হচ্ছে ফেসবুক পেজ লাগবে অর্থাৎ যে পেজের মাধ্যমে আমরা অ্যাড দেব অ্যাড দিতে গেলে কিন্তু অ্যাডস অ্যাকাউন্টের প্রয়োজন আছে এখন অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে করে পেমেন্ট মেথড কিভাবে করে এগুলো আমরা শিখবো নো ইস্যু ফেসবুক কিন্তু একটা টুলস এই টুলসটাকে প্রপার ইউটিলাইজ করতে হবে বারবার বলছি ফেসবুক একটা টুলস যেটাকে আপনি ইউটিলাইজ করা শিখলে আপনি নিজে প্রচুর ভাবে ইনকামের সুযোগ পাবেন এবং নিজের ভাষা থেকেই শুরু করতে পারবেন এখানে অনেক বেশি টাকা লাগে বিজনেস ম্যানেজার লাগবে আপনার এখন এই বিজনেস ম্যানেজার কিভাবে কাজ করে সেটাও আমরা দেখবো সামনের দিকে এবং কোথায় পাবো সেটাও বলে দেবো কন্টেন্ট কন্টেন্ট ইজ দ্য কিং অর্থাৎ কন্টেন্টটা কি কন্টেন্টটা হচ্ছে এই যে ওনারা আমাদেরকে কন্টেন্ট দেখাচ্ছে যে আচারের রিভিউ হ্যাঁ এর আগে আমরা যেগুলো দেখেছিলাম এগুলোই কিন্তু এক একটা কন্টেন্ট হ্যাঁ এগুলো আমাদেরকে দেখাতে হয় আবার এড কফি আছে কফি রাইটিং আছে এগুলোর মধ্যে একটু পার্থক্য আছে কন্টেন্ট এবং কফি রাইটিং এর মধ্যে তো এগুলো আমরা শিখবো জাস্ট এতটুকু মনে রাখেন শুরু করার জন্য আপনার এই বিষয়গুলো লাগবে এখন ওয়েবসাইট কোথায় পাবেন যারা ওয়েবসাইট তৈরি আপনার ওয়েবসাইট বানানো শিখতে হবে না অনেকে ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে তাদের থেকে সার্ভিসটা নেবেন মনে করেন যে হচ্ছে আমি যদি এইখানে আসি যে আচ্ছা কি কি সেল করা যায় আমরা একটু দেখি কিছু তো আমরা পেলাম তখন ধরেন এইখানে হচ্ছে টেন মিনিট স্কুলের এইটা আচ্ছা এইখানে হচ্ছে মাত্র ক্যানভা ডিজাইন বা আমরা যদি একটু দেখি যে লোগো ডিজাইন কোন একটা সার্ভিস আছে কিনা লোগো ডিজাইন ধরেন কেউ লোগো ডিজাইন সেল করে কিনা একটু দেখি লোগো ডিজাইন হম বাংলাদেশে এখানে তো লোগো সব জুতাই আসতেছে যাই হোক এই যে উনি হচ্ছে ফেসবুক ফেজ সেট করে দিচ্ছে অর্থাৎ যারা ই কমার্স বিজনেস করবে তাদের জন্য হচ্ছে ফেসবুকের ফেজ সেট করে দিচ্ছে তো আপনি চাইলে এটাও করতে পারেন ফেসবুক মার্কেটিং জানেন

আপনার হচ্ছে তাদের কাছ থেকে ওয়েবসাইটটা তৈরি করে নেবেন তো যদি কারো আমার কাছ থেকে আমার কাছে যদি কারোর প্রয়োজন হয় আপনার হচ্ছে আমার কাছ থেকে এই নিতে পারবেন তেমন একটা সমস্যা নেই তবে আমরা কাস্টম ই করি না তৈরি করি না লাগলে আমাদেরকে জানাবেন ফেসবুক কাজ করে দেওয়া যাবে যদি আপনি নিজে শিখে নিজেও করতে পারেন আর কন্টেন্ট সেটা হচ্ছে ভাই কন্টেন্ট আপনাকে আলাদাভাবে শিখতে হবে তো মোটামুটি আমরা এতটুকু শিখলাম এর আমরা চলে যাবো আমি কিভাবে কাজগুলো করেছি কারণ আমি যদি আপনাকে সেটা না বলতাম তাহলে আপনি এই জিনিসগুলো বুঝতে পারতেন না